তুই চালাস ভ্যান আবার আমার মুখে মুখে তর্ক করিস বাচ্চা আশি তুমি সামান্য একটা ভ্যানালির জন্য আমাকে থাপ্পড় মারলে কপাল ভালো তোর ভাড়াটা বেশি গেল আর ওর ভাড়াটা আমি দিয়ে দিব চলেন শুনেন আপনাকে বলি নাই যে আমার ভাড়াটা আপনি দিয়ে দেন মানুষ আপনাকে অপমান করে ধরেন আপনি টাকা আমি নিব না তুই চালাস ভ্যান আবার আমার মুখে মুখে তর্ক করিস বাচ্চা বেশি কথা বললেন না কান পাশে আরো দুইটা দিয়ে দিব হ্যাঁ ওইটাই তো পারেন আপনারা আপনারা খালি গরিব গোপর অত্যাচার করতে পারে আর আমি ভ্যান চালাই আমি তো কত দুঃখে ভ্যান চালাই সেটা আমি জানি আপনি যদি যদি আমার গায়ে হাত তুলেন এই জন্যই তো মানুষ আপনাকে নানান কথা কয় কি তুই এখনো মুখোমুখি তর্ক করে যাচ্ছিস যা যা কই দিস এখান থেকে যা কন্যা তুমি ছি তুমি একজন মায়ের বয়সী মহিলার গায়ে হাত তুললে ওকে তো শুধু আমি একটা থাপ্পড় মেরেছি ওর কপাল ভালো যে আমি ওকে জুতা দিয়ে মারি নাই সামান্য একটা ভ্যানালি হয়ে কিনা আমার মুখে মুখে তর্ক করে আশিক তুমি সামান্য একটা ভ্যানালির জন্য আমাকে থাপ্পড় মারলে খুব কম করেছি এর থেকে বেশি কিছু দরকার ছিল তোমার সাথে করার তুমি কি বললে সামান্য একজন ভ্যানালি কেন সে একজন মানুষ না তোমার মায়ের বসে একটা মহিলাকে হাত তুলতে তোমার একটু দিতে বোধ হলো না শোনো সে ভ্যানালি না সে হচ্ছে আমার মা তোমার হবু শাশুড়ি কি উনি তোমার মা হ্যাঁ উনি আশিক চৌধুরীর আর আমি আশিক চৌধুরীর বাবা আমার ঘরে পুত্রবধূ যাবে সে কেমন হবে সেটা পরীক্ষা করার জন্যই ও ফ্যান চালাচ্ছিল ও ফ্যানালি না বুঝতে পেরেছো ও তোমার আসল রূপ জেনে গেছি আমরা কেন তুমি কিরকম মেয়ে তুমি কি অহংকারী তোমার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নেই তুমি মানুষের সঙ্গে যা তা ব্যবহার করো তুমি আমার বাড়ির পুত্রবধূ কখনো হতে পারো না আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করুন আমি আর এরকম করব না আপনি না জেনে না বুঝে আমি ওনাকে থাপ্পড় দিয়ে বসেছি আশিক তুমি তোমার বাবাকে বুঝাও না আমার ভুল হয়ে গেছে তুমি ক্ষমার যোগ্য না তোমার মতো মেয়ে আমার বাড়িতে গেলে আমার পুরো সংসার সারখার করে দেবে তোমার বাবাকে বলো তোমার সঙ্গে আমার ছেলের সঙ্গে এ বিয়ে আর হবে না আশিক আয় বাবা চলো